ধর্ম জাত পাত ইত্যাদি ইত্যাদি এইগুলোর মধ্যে দিয়ে মানুষের যে আসল যে ব্লাড রিলেশন বা মনুষ্যত্ব সেটাই তো হারিয়ে যাচ্ছে ব্যক্তিগত সুযোগ সুবিধা পাবার জন্য। মানুষ এখন অদ্ভুতভাবে যে কোনো এক্সটেন্টে চলে যাচ্ছে, তার মানে কারুর মদতে হচ্ছে, কোথাও এটা ইনিশিয়েট করা হচ্ছে। কোথায় চলে গেল সেই মানুষগুলো, যেই মানুষগুলো দেশকে স্বাধীন করেছে, যেই মানুষগুলো পরবর্তীকালে দেশের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছে? প্রত্যেকটা আমার মতো সাধারণ মানুষের কাছে নিয়ে মাইক নিয়ে ঘোরো, তারাও বলবে হ্যাঁ এটা সত্যি, আমরা ভয়ে থাকি, আতঙ্কে থাকি। ভবিষ্যৎ বা বর্তমান কার ওপর থাকে? রাজনৈতিক দলগুলোর ওপর, গভর্নমেন্টের ওপর। আমরা চাই আমরা ঠিক করে থাকি, আমরা ঠিক করে থাকার চেষ্টা করি, আমরা কারোর মদতে চলবো না। কিন্তু আমি কি আয়না রাখছি আমার সামনে একবারও? আমি তো জন্মের পর থেকে এরকম এই পরিস্থিতি দেখিনি এবং আমি এটার সাথে পরিচিতই নই। দেখো, সমালোচনা তো হতেই হবে, সমালোচনা না হলে কোনো কাজই পরিপূর্ণ হয় না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে এই ছবির যে বিষয়বস্তুটা সেটা আজকে বলে না, মানে চিরকালই ভারতবর্ষের একটা জ্বলন্ত বিষয়বস্তু এবং বারবার এই বিষয়বস্তুর জন্যই মানুষ মানুষকে প্রত্যাঘাত করেছে এবং তার যে ফল কি ভয়ঙ্কর হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু তুমি এমনি সাধারণ আমাদের মতো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো যে তোমরা কি এটা চাও? আমরা এটা চাই না, কেউই চায় না, কিন্তু হচ্ছে। তার মানে কারুর মদতে হচ্ছে, কোথাও এটা ইনিশিয়েট করা হচ্ছে, মানে দেশের এবং আমাদের সকলের ভবিষ্যৎ বা বর্তমান কার ওপর থাকে? রাজনৈতিক দলগুলোর ওপর, গভর্নমেন্টের ওপর। তার মানে মদত যদি কেউ দিয়ে থাকে তারাই দিচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে তাদের পারস্পরিক মানে কি বলবো, মানে এমন একটা বীভৎসতার জায়গায় চলে যাচ্ছে এবং ভদ্রতার মানে সামান্যতম একটা পরিধি না রেখে সেটা যে জায়গায় চলে গেছে, অভদ্রতা এবং নানা রকম অসভ্যতামি, সেক্ষেত্রে মানুষ হিসেবে লজ্জাবোধ করছি। আমি তো জন্মের পর থেকে এরকম মানে এই পরিস্থিতি দেখিনি এবং আমি এটার সাথে পরিচিতই নই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে সকল মানে ধর্ম জাত পাত ইত্যাদি ইত্যাদি এইগুলোর মধ্যে দিয়ে মানুষের যে আসল যে ব্লাড রিলেশন বা মনুষ্যত্ব সেটাই তো হারিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত এই ধরনের ছবি করে অ্যাটলিস্ট মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা তৈরি করা বা মানুষকে দেখানো যে দেখো এটাই তো আসলে আমরা। আমরা চাই আমরা ঠিক করে থাকি, আমরা ঠিক করে থাকার চেষ্টা করি, আমরা কারোর মদতে চলবো না, এইটাই আর কি। লাবণীদি, এটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট হয়ে মানে বলে দিলে যে রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে, যেটা কোথাও গিয়ে অন্যরকম কিন্তু এফেক্ট ফেলতেও ফেলতে পারে। মানে এর থেকে বড় সত্যি তো আর কিছু নেই, কারণ আমাদের মুখপত্র তো রাজনৈতিক দলগুলো, আমাদেরকে তারা রিপ্রেজেন্ট করে, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে তারা রিপ্রেজেন্ট করে, তারা যে বার্তা দেবে সমাজ তো সেইভাবে চলবে। তাহলে বার্তার কি কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে? সেটা কি তাদের একবারও দেখা উচিত না? মানে আমি তোমাকে ব্লেম দিচ্ছি, কিন্তু আমি কি আয়না রাখছি আমার সামনে একবারও? আমার তুমি যেই বলছো এটা আমার ভুল, আমি সঙ্গে সঙ্গে বলছি তুমি ওই ভুলটা করেছো, তুমি এই ভুলটা করেছো, মানে এই সমস্তটা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মানে রাজার নীতি বলে যে রাজনীতি কথাটা যেখান থেকে এসছে, রাজার নীতি, তো সেই রাজার নীতিটা আজকে কোথায়? আমরা প্রজারা তো মানে একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছি মানসিক চাপে, মানসিক টেনশনে। তো এটার মধ্যে এটা বড় না, আমি যেটা বললাম সেটা বড় না, সেটা সত্যি। এবার তুমি যদি ভারতবর্ষের প্রত্যেকটা আমার মতো সাধারণ মানুষের কাছে নিয়ে মাইক নিয়ে ঘোরো, তারা যদি মাইক পায় তারাও বলবে হ্যাঁ এটা সত্যি, আমরা ভয়ে থাকি, আতঙ্কে থাকি, আমরা এই এই সমাজ চাই না, এই পৃথিবী চাই না। আমাদের মুখপত্র যারা তারা প্লিজ একটু তাকান ফিরে, আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ চাই বেঁচে থাকার জন্য। মানুষ যে কটা দিন বাঁচে এই সুন্দর পৃথিবীতে, এই নীল আকাশের নিচে সুস্থভাবে বাঁচতে চায়, আপনারা আমাদের এই সুযোগটা করে দিন। যে মানুষের চেহারাটাই অদ্ভুতভাবে বদলে যাচ্ছে, মানে তুমি আমাকে একটা ভুল জিনিস শেখালে আমি শিখবো না, এই দায়িত্বটা তো আমার উপর বর্তায়। তো সেই মানুষ কোথায় কোথায় চলে গেল? সেই মানুষগুলো, যেই মানুষগুলো দেশকে স্বাধীন করেছে, যেই মানুষগুলো পরবর্তীকালে দেশের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছে, তারা কোথায় গেল? মানে অ্যাকচুয়ালি মানে এটা কিন্তু উভয়মুখী একটা প্রশ্ন, জানো তো। মানে আমি রাজনৈতিক দলকে বলবোই কারণ তারা আমার মুখপত্র, হ্যাঁ, তাদের আমরা ইলেক্ট করি, সিলেক্ট করি এবং তারা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা
আমরা তো উল্টো দিকে দাঁড়িয়ে আমরা তাদের সেই ফিডব্যাকটা ফিরিয়ে দিচ্ছি কি যে না তোমরা এটা করো না, আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ চাই। তো এটা একটা উভয়মুখী প্রশ্ন, মানে এটার সলিউশনের জন্য সব সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত। সলিউশনটা কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে না বোধ হচ্ছে। এখন মানুষ ব্যক্তিগত লোভ এবং ব্যক্তিগত মানে কি বলবো মানে সুযোগ সুবিধে পাবার জন্য, ব্যক্তিগত লোভ ব্যক্তিগত সুযোগ সুবিধে পাবার জন্য মানুষ এখন অদ্ভুতভাবে যে কোনো এক্সটেন্টে চলে যাচ্ছে, যে কোনো কিছু করতে তৈরি হয়ে যাচ্ছে। সেটাই আমার মনে হয় যে মানে এটা না একটা দুপক্ষের একটা যোগাযোগ এবং একটা দুপক্ষের একটা দায়িত্ব।